হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখতে হচ্ছে কিভাবে ফাইবারের বাইরে লিঙ্কডিন থেকে ডিরেক্ট বায়ার খুঁজে পাবেন। বায়ারের নাম, ফোন নাম্বার সহ সকল বিস্তারিত ইনফরমেশন আমরা খুবই ইজিলি কালেক্ট করব। এখান থেকে আপনারা হচ্ছে ডিরেক্ট বায়ার খুঁজে পাবেন এবং বায়ারকে ডিরেক্ট মেইল করতে পারবেন এবং বায়ারের ফোন নাম্বারে নক দিতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনার নোটিফিকেশন পান। তো লিঙ্কডইন থেকে ডিরেক্ট বায়ার, আপনারা সবাই জানেন ফাইবারের যারাই হচ্ছে আপনাদেরকে হায়ার করবে, একজন ফ্রিল্যান্সারকে যারাই হায়ার করে, প্রত্যেকটা ওনারের একটা করে লিঙ্কডইন আইডি আছে। মানে যারাই আপনাকে হায়ার করবে প্রত্যেকটা বায়ারের একটা করে লিঙ্কডইন আইডি মাস্ট বি আছেই। তো আমরা যদি ফাইবারের যদি কাজ না পাই, সেক্ষেত্রে আমরা ফাইবারের বাইরে লিঙ্কডিনকে টার্গেট করতে পারবো। এখান থেকে আমরা প্রত্যেকটা সিও, মনে করুন একটা বায়ার আপনাকে, আপনি তাদের কাছ থেকে কাজ পাওয়ার জন্য একটা সম্ভাব্য বায়ার, একদম সম্ভাব্য বায়ারই ধরতে পারেন। তো আমরা দেখবো কীভাবে তাদের কাছ থেকে ডিরেক্ট তাদের ফোন নাম্বার এবং ইমেল কালেক্ট করব। তো তার জন্য আমরা আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটা ওপেন করব। এখান থেকে আমরা লিঙ্কডইনে চলে যাই। আমরা এখানে জাস্ট এটা একটা সিম্পল, আমি নতুন করেই করেছি একটা লিঙ্কডইন আইডি জাস্ট একটা ভিডিও রেকর্ড করার জন্য। তো এখানে যখন আমরা লিঙ্কডইনে আসবো, এখান থেকে আমরা পিপলদেরকে সার্চ করব। সাপোজ এখানে আমরা যদি সার্চ দিই, আমরা আগে ফিল্টারটা নিয়ে আসি। যেমন আমরা সিও, আপনারা জানেন সিও ওনার এরা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির মানে হেড, একজন ডিসিশন মেকার। তো এখান থেকে আমরা ফিল্টারে যাই। আচ্ছা, ফিল্টারে যাওয়ার আগে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা পিপলে চলে যাই। ওকে, পিপল থেকে এবার আমরা হচ্ছে ফিল্টারে যাই। ফিল্টার থেকে আমরা কানেকশন, আমরা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশনটা দিয়ে দিই। দেন হচ্ছে কানেকশন অফ যা আছে তাই থাকুক। দেন হচ্ছে লোকেশন, লোকেশনটা আমরা অবশ্যই ইউনাইটেড স্টেটস বা অ্যানাদার কান্ট্রি, আমি যদি চাই অ্যানাদার ইউকে, ইউনাইটেড কিংডম, মানে যেই কান্ট্রি এর সিওকে টার্গেট করব। তো সিও হচ্ছে অ্যাক্ট, সিও চেয়ারম্যান ওনার, এর হচ্ছে একটা কোম্পানির হেড, ডিরেক্টর মানে ডিসিশন মেকার, মানে প্রত্যেকটা ডিসিশন এরাই কিন্তু নেয়। তো এখান থেকে আমরা আরেকটু নিচে যাই, স্পেসিং আমরা কোম্পানিকে টার্গেট করতে পারবো যে এই কোম্পানি ওনারকে আমরা টার্গেট করব। দেন হচ্ছে এখান থেকে পাস্ট কমেন্ট, তার পাস্ট সে কোন কোম্পানিতে, তারপর হচ্ছে স্কুল, চাইলে আমরা এগুলো দিতে পারবো, না দিলেও কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেট দিয়েছি, এখান থেকে আমরা এটা না দিলেও কোনো প্রবলেম নাই। সার্ভিস ক্যাটাগরি, দেন হচ্ছে কিওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম, তো আমরা চাইলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারবো। দেন হচ্ছে টাইটেল, তো টাইটেলটা হচ্ছে এবার এটাই হচ্ছে মেন, সিইও, সিইও মানে একটা কোম্পানি কিন্তু মেইন হচ্ছে এই সিও। তো আমরা এই সিওকে টার্গেট করব, যে তার কাছ থেকে আমরা তাকে আমরা একটা সম্ভাব্য বায়ারও ধরে নিতে পারি, তার ফোন নাম্বার কালেক্ট করব, তার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করব। দেন হচ্ছে শো রেজাল্ট, আমরা যদি এবার শো রেজাল্টে দিই। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিছু ইনফরমেশন আসে নাই। দেখুন জ্যামি ডিমন, তাকে আমি ফলো করতে পারছি কিন্তু কানেকশন করতে পারছি না, যেহেতু আমার এই অ্যাকাউন্ট হচ্ছে নতুন, এই জন্য আমি তাদের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারছি না। তো আপনারা হচ্ছে এখানে ফলো বা কানেকশন এই বাটন, অনেকের ফলো বা কানেকশন পাবেন। তো আমরা এখান থেকে দেখি তার লিঙ্কডইন আইডিটা ওপেন করি। সে হচ্ছে দেখুন জ্যামি ডিমন হচ্ছে এই যে যে পিএম জেপি মর্গান চেস ডট কো, এই কোম্পানির সিও মানে ওনার, মূল মালিক হচ্ছে ইনি, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটসের। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এর, এই যে কোম্পানির সিও ওনার আছে, তার ইমেইল অ্যাড্রেসটা কালেক্ট করা, এবং ইমেইল অ্যাড্রেস কালেক্ট করে আমরা তার কাছে হচ্ছে একটা সুন্দর করে তার কাছে অ্যাপ্লাই করতে পারি জবের জন্য। মানে আপনি যেই বিষয়ে এক্সপার্ট, এবং তার ওয়েবসাইট আমরা এখান থেকে তার ওয়েবসাইটও পাবো, 100% তার ওয়েবসাইট পাওয়া যাবে। তো আগে হচ্ছে আমরা দেখি কিভাবে তার হচ্ছে ফোন নাম্বার আমরা কালেক্ট করতে পারি বা ইমেইল অ্যাড্রেসটা। তো আমরা হচ্ছে তার অ্যাকাউন্টটা
পাঁচটাই গেছে। দেন হচ্ছে এবার আমরা একটা এক্সটেনশন অ্যাড করব, আর লিড লিপার ক্রোম এক্সটেনশন, এই যে আমরা এই এক্সটেনশনটা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এটা ওপেন করব। তো এই এক্সটেনশনটা ওপেন করার পর দেখুন এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম, মানে আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, এই যে ব্যাঙের মতো দেখুন দুইটা চোখ দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমার অলরেডি অ্যাড করা আছে বলে রিমুভ ফ্রম ক্রোম। তো আপনাদের যে অ্যাড টু ক্রোম এই লেখাটা থাকবে, অ্যাড টু ক্রোম, জাস্ট এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর দেখুন আমি যদি এবার এই যে এক্সটেনশনটা, এই যে আমরা এখান থেকে বুকমার্ক থেকে এক্সটেনশন বুকমার্ক থেকে দেখুন আমি যদি এটা নাই করে দিই, দেখুন আমার এখানে চলে গেছে। তো আপনাদের নতুন অবস্থা এরকমই থাকবে, আমরা হচ্ছে এখানে ক্লিক করে এটা অন করে দেবো, অন করে দেওয়ার পর এখানে চলে আসবে। দেন হচ্ছে আমরা এবার যদি লিড লিভারে ক্লিক করি, দেখুন আমাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে বলবে, মানে লিড লিভারে আমরা ফার্স্ট একটা অ্যাকাউন্ট করব। তো আমরা সাইন ইন জি সুইট, আমার গুগলের মাধ্যমে আমি আমি এটা সাইন ইন করে নিই, আমার যে জিমেইলটা আছে আমরা জিমেইলটা সিলেক্ট করে দিব। ওয়েলকাম টু স্টার্টেড, ওকে। এবার যদি আমরা দেখি আওয়ার দিই, দেখুন জিমেইলে আমাদের, আমরা এবার তার অ্যাকাউন্টকে আমরা আবার এখানে ক্লিক করি, দেখুন তো এই যে লিড লিভার তাকে হচ্ছে এন্ট্রি করছে যে তার টোটালি তার হিস্টোরিগুলো দেখুন খুঁজে বের করছে, ভেরিফাইং এমপ্লয়ি সে কোন কোম্পানি, কিন্তু আমরা এখানে সে তার ইমেইলটা পাইনি, ফোন নাম্বারটা পেয়েছি। তো ইমেইলটা হয়তো এই এক্সটেনশনটা খুঁজে বের করতে পারে নাই, আমি দেখি অন্য একটা দেখি থেরি দেখি তার অ্যাকাউন্টটা দেখি। এক্সক্লুসিভ দেখুন থেরি বলি, সে হচ্ছে জিওগারল্যান্ড রোভার, এই কোম্পানির জিওগারল্যান্ড রোভার এই কোম্পানির হচ্ছে সি চিফ এক্সক্লুসিভ অফিসার, ওই সিও তার সেম পোস্ট। তো এবার যদি আমরা তাকে লিড লিভার দিই, দেখি এক্সটেনশনটা খুবই সহজে দেখুন তাকে রিসার্চ করছে যে তার কি কি ডকুমেন্টগুলো আছে। এই যে এবার আমরা কিন্তু তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি, দেখুন একটা খুবই সুন্দর একটা এক্সটেনশন। তো আমি হচ্ছে এক্সটেনশনের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো দেখুন এবার হচ্ছে আমরা যদি তার ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করি বা তাকে তার ইমেইল, এই যে তার যে মেইলটা পেয়েছি আমরা হচ্ছে এইরকম প্রতিদিন ডেইলি যদি আমরা 10-20 জনের কাছে মেইল সেন্ড করি, আপনি একজনের কাছ থেকেও রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তো যেহেতু ফাইবার হচ্ছে এখন যে রিসেন্টলি যে আপডেটগুলো এসছে, আপডেটগুলোতে কাজ পাওয়া একটু জটিলই। তো এইভাবে হচ্ছে দেখুন আমরা যদি আরও একটা অ্যাকাউন্টে যাই, এখান থেকে দেখি রন জনসনের কাছে যাই, যে দেখি তার হচ্ছে ইমেইলটা আমরা কালেক্ট করব, তারও সেম একই পোস্ট, সিও এক্সক্লুসিভ ম্যানেজার এক্সক্লুসিভ অফিসার। তো এখান থেকে আমরা তাকে লিড লিভারে দেখি, দেখুন মানে এই এক্সটেনশনটা খুবই সুন্দর একটা চমৎকার, কিন্তু এখানে আমরা জাস্ট তার পেয়েছি তার ওয়েবসাইটের লিঙ্ক এবং তার জিমেইলটা। তো এই যে প্রত্যেকটা আমরা যেই কোম্পানিগুলোর ওয়েবসাইট কোম্পানিগুলোর ইমেইল পেয়েছি তাদের ওয়েবসাইটের আগে আমি যখন তাকে ইস আপনি যখন তাকে মেইল করবেন, এর আগে দেখে নেবেন যে তার ওয়েবসাইটের মানে কী প্রবলেমগুলো আছে, মানে আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন। যেমন হচ্ছে রঞ্জনসনের যদি আমরা তার ওয়েবসাইটে চাই, দেখুন ইনজে টেকনোলজি আইএনসির সে হচ্ছে কোন কোম্পানির, আগে সিওটা দেখে নিই, ইনজে টেকনোলজি আইএনসির সিও, এই যে ইনজয় টেকনোলজি আইএনসির আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, দেখুন এই যে এই ওয়েবসাইটে আসলাম। এবার আপনি যদি অ্যাজ এ এসইও এক্সপার্ট হন, তাহলে আপনি তার কি কি এসইও প্রবলেমগুলো আছে এগুলো খুঁজে বের করবেন, এবং আপনি অ্যাজ এ যদি ওয়েবসাইট ডেভেলপার হন, তাহলে তার কোন কোন জায়গায় কি প্রবলেমগুলো আছে ওইগুলো সলভ করবেন। এবং আপনি যদি অ্যাডস নিয়ে কাজ করেন, দেখবেন যে তার
না কোন কাজটা করলে মানে বায়ারটা উপকার হবে, মানে আপনাকে হায়ার করার সম্ভাবনা থাকবে, আপনি ওই ধরনের মেসেজ তাদের কাছে পাঠান। তো এইভাবে হচ্ছে একটা বায়ারকে আপনি টোটালি মানে তার কি প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো খুঁজে বের করবেন। তো আমরা দেখলাম কিভাবে হচ্ছে একটা বায়ারের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হয়। তো এইভাবে সেম আপনি আপনার ইচ্ছা মতো এইখান থেকে আপনি চাইলে আরও ফিল্টার করে নিতে পারবেন, মানে যে স্পেসিক আপনি যদি চান যে স্পেসিক আমি এই কোম্পানিগুলোকে টার্গেট করবো, ওই কোম্পানিগুলোকে টার্গেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।